রাজ্যজুড়ে চলছে এক পক্ষকালের লকডাউন, যার কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত রুজি রোজগারের টান পড়েছে অধিকাংশেরই। ঠিক এই সময় সোমবার 23তম শুভ জন্মদিন পালন করলেন রেড ভলেন্টিয়ার্সের সদস্য বিশ্বদীপ মণ্ডল। তবে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে নয়, ফারাক্কা ব্লকের গরিব দুস্থ অসহায় মানুষদের সাথে। এদিন এই গরিব দুস্থ মানুষগুলোকে সাথে নিয়েই কেক কেটে জন্মদিনের শুভারম্ভ করা হয়। ঠিক তারপরেই মোট 125 জন গরিব দুস্থ অসহায় মানুষদের হাতে খাবার তুলে দেন রেড ভলেন্টিয়ার্সের সদস্য বিশ্বদীপ মণ্ডল। করোনাকালে বিশ্বদীপ বাবুর এরূপ অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। পাচ্ছি যে কাজ করতে আরও বেশি ভালো লাগছে, একটা সত্যি ভালো প্ল্যাটফর্ম এটা। যারা যারা মানে হেল্প করতে চায় ভিতর থেকে, তারা যদি এরকম কোনো প্ল্যাটফর্ম, বলছি না যে এটাই জয়েন করতে হবে, বাট এরকম যদি কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে তাহলে সত্যি ওদের ভালো লাগবে আশা করছি। আলাদা কোনো ডোনেশন তুমি করেছো আজকের দিনের জন্য? হ্যাঁ, আজকে 130টা প্লেট যেটা হয়েছে সেটা আমার ফ্যামিলির দিক দিয়ে এসছে। তো সেটা নিয়ে যা দেখছি যে লোকজন ভালোই মানে এতটা, সেই আমরা শুরু করেছিলাম 25 দিয়ে আর আজকে সেটা দাঁড়িয়েছে 130-এ, মানে ব্যাপারটা বাড়ছে আস্তে আস্তে। বাড়ির যে এনজয়টা হতো জন্মদিনে সেটা কি এখানে পাচ্ছ? দেখুন, বাড়ির এনজয় সেটা মা বাবার আলাদা ব্যাপার, কিন্তু হ্যাঁ, এটা যে এই যে এই পরিবেশে যে থেকে যে এনজয়টা হচ্ছে সেটা একটা আলাদা জায়গায়, মানে সেটা মানে আমি বলে বুঝাতে পারবো না এতটা হ্যাপি আমি, মানে এরকম বার্থডে আমার কখনোই হয়নি। কবে থেকে রেড ভলেন্টিয়ার সাথে যুক্ত হয়েছে? আমার রেড ভলেন্টিয়ারের সাথে যুক্ত হওয়া হলো যে রেড ভলেন্টিয়ার জবে থেকে শুরু হয়েছে, এখানে আমি প্রথম দিন থেকেই আছি। আজ 12তম দিন আমাদের ক্যান্টিনের। আপনি পড়াশোনা কোথায় করেন? পড়াশোনা আমি করি টেকনো ইন্ডিয়াতে, আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট ওখানে। কোথায় শিখি? টেকনো ইন্ডিয়া সল্ট লেকে। এখন কেমন লাগছে আজকের দিনটা? আজকের দিনটা তো মানে খুবই স্পেশাল, যে সকাল থেকে এসে দেখছি সবাই এত খাটাখাটনি করছে আমার জন্য, তো ঠিক আছে আমিও তাদের হাত হাতে হাত দিচ্ছি। আর লোকজন যেভাবে এসে রেসপন্স দিচ্ছে আমাদেরকে, এমনি তো নর্মাল দেয়, লোকজন বলে অনেক কথা যে তোমরা আছো তো অনেক ভালো হচ্ছে আমাদের, যে একটা মাথার বোঝ কমে যাচ্ছে। তো সেটা হিসেবে যে আমরা চাই যে আমরা আরও এগিয়ে যেতে চাই, আর আমার মতন আরও তো অনেক আমাদের বন্ধুবান্ধব আছে, তো তারাও যদি এরকম করে এগিয়ে আসে নিজেদের। বাড়িতে আমার মা আছে, বাবা আছে, দিদি আছে, আর আমাদের একটা পেট আছে। এই সিদ্ধান্তটা হঠাৎ কে নিল বাড়ি থেকে? বাড়ি থেকে এই সিদ্ধান্ত নিল হচ্ছেন মা। তো মা বললেন যে এবার তো লকডাউন, তুই তো বাইরে তো সব বন্ধ, কী করবি ওখানে, এই ক্যান্টিনে আছিস তো ক্যান্টিনে পালন করে নে, দিনটা ভালোই লাগবে তো। তারপরেই এখানে আসা হলো আর এখানে এসে জয়েনও করলাম ক্যান্টিন, আর এখানে এসে ডোনেশন দিল, যেখানে আমাকে নিজে থেকে আমি যেটা সার্ভ করতে পারছি, ঠিক আছে, সেটা তো মানে অনেক বড় জায়গায় ব্যাপারটা। খুব ভালো লাগছে যে আমি বাড়ি থেকে বেরিয়ে এরকম কিছু পরিবারকে খাওয়াতে পারছি, আমি আর আমার টিম এরকম, মানে এরকম যদি আমার মতন যদি আরও কেউ যুক্ত হয়, সহযোগিতা করে, তাহলে তো আমরা মানে আরও লোকের কাছে পৌঁছে যেতে পারবো কোনে কোনে পুরো। কী নাম তোমার? আমার নাম বিশ্বদীপ মণ্ডল। আজ বিশ্বদীপ মণ্ডল তার জন্মদিনের পুরো খাবার আমাদের এখানে দিয়েছেন গরিব দুস্থ মানুষদের জন্য। আমরা প্রথম দিন থেকে যেভাবে ক্যান্টিন চালিয়ে আসছি, আজ 12তম দিন, এই 12তম দিনে বিশ্বদীপ মণ্ডল আমাদের রেড ভলেন্টিয়ার্সের মেম্বার, তার জন্মদিন উপলক্ষে প্রতিবার বাড়িতে পালন করলেও এবছর তার মনে হয়েছে যে গরিব দুস্থ মানুষের পাশে থাকা দরকার। এই লকডাউনে মানুষের কাজ হারিয়েছে, তাই সে আজ আমাদের তার পরিবারের সাথে নিয়ে এই ক্যান্টিনে এসছে এবং পুরো আজকের এই খরচা থেকে শুরু করে দায়িত্ব ক্যান্টিনে তারাই নিয়েছে। আমরা এই রকম সিদ্ধান্তকে স্বাগত জানাই, যেভাবে এই গরিব দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি গত 12 দিন ধরে, এভাবে আমরা যদি আরও সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, গরিব দুস্থ মানুষের আমরা উপকার করতে পারবো বলে আমরা মনে করছি। আমরা সবাইকেই বলবো, এই সময় এখন লকডাউন পরিস্থিতি, কোনো অনুষ্ঠানের পারমিশন নেই, সেই সময় আমরা যদি পারি, এই সময় আমরা যখন ক্যান্টিনটা চালাচ্ছি আমরা সকলকে স্বাগত জানাবো, যে ভুটু যেভাবে আমাদের বিশ্বদীপ মণ্ডল যেভাবে আমরা এগিয়ে এসছে, আমরা সকলকে অনুরোধ করব সবাই এগিয়ে আসুক, আমরা এখানেই জন্মদিনটা সেলিব্রেট করি মানুষের সাথে, গরিব দুঃস্থ মানুষের সাথে সেলিব্রেট। আজকে তাদের অনেক ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা চেষ্টা করব তাদের যে আদর্শ, যেই
রাজনীতির কথা ভেবে আজকে এখানে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছেন, যেই ভাবনা থেকে আমরা সেই ভাবনাকে স্বাগত জানাই, অনেক ধন্যবাদ জানাই তার পরিবার। তোমার নাম? রাহুল হালদার, এসএফআই ফরাক্কা লোকাল কমিটির সেক্রেটারি। Active Gold with added mineral, active pure, active raho.